মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবির পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণঘাটা কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় বরজাগলি কাদম্বিনী ভবনে। অনুষ্ঠানটির শুভ সূচনা হয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের ডাক্তারবাবু, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ক্যাম্পের সাধারণ মানুষও উৎসাহ অনেক কল্যাণী এইমস হাসপাতালে আধিকারিকদের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে আমরা আজকে মরণোত্তর দেহদান, অঙ্গদান এবং চক্ষুদান এই কর্মসূচিকে সামনে রেখে সেমিনার এবং শিবিরের আয়োজন করেছি। সেই শিবিরে এখানে উপস্থিত আছেন কল্যাণী এইমসের আধিকারিকরা। ওনারা এখানে দেহদান প্রসঙ্গে বক্তব্য রেখেছেন এবং ওনারা এখানে ফর্ম ফিল আপ করাচ্ছেন। ইতিমধ্যেই 12 জন দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমাদের এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনার ডক্টর সুকুমার ঘোষ। তিনি ইতিমধ্যেই 162 জনের চক্ষু সংগ্রহ করেছেন এবং সেটা দান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রভা ক্লিনিকের কাছে দান করেছেন এবং সেই তিনি আজকে আমাদের এখানে আলোচনায় অংশগ্রহণ করছেন। এবং এছাড়াও ওনার সঙ্গে আছেন ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করতে এসেছেন ডাক্তার অশোক সরকার। আজকের এই অনুষ্ঠানে আমাদের এই এলাকার বিশিষ্ট যারা ডক্টর আর ডাক্তার আছেন বা বিশিষ্ট ব্যক্তি আছেন তারা উপস্থিত ছিলেন। ডাক্তার টিকে সমাদার, আমাদের এই এলাকার বিশিষ্ট চিকিৎসক, এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর সুকান্ত ঘোষ, চক্ষু বিশেষজ্ঞ। এছাড়া এখানে উপস্থিত আছেন বিশিষ্ট অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, তিনিও অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে আমাদের হরিণঘাটা এলাকায় বিভিন্ন সময় কাজ করেছেন। এছাড়াও এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী কার্তিক সিংহ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। এখানে উপস্থিত আছেন ডাক্তার বিশ্বজিৎ পাল, তিনি আমাদের এই যে সংস্থা তার হরিণঘাটা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক। উপস্থিত আছেন হরিপুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শিবেন দেবনাথ, ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা দেহদান, অঙ্গদান এবং চক্ষুদানে তারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। কজন আজকে অংশগ্রহণ করেছেন মূলত? এখানে আমরা টার্গেট করেছিলাম 50 জন অন্তত দেহদান এবং চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হবেন। এখনো পর্যন্ত কাজ চলছে, এখন এবং সেমিনার হচ্ছে। সেমিনারে আমরা সচেতন হওয়ার পরে আরো কিছু মানুষ এখানে আসবেন এবং এলাকার ব্যবসায়ীরা একটু সময়ে তাদের ব্যবসা শেষ হওয়ার পরে বেশ কিছু ব্যবসায়ী আমাদের এখানে উপস্থিত হবেন, তারা এখানে হয়ে তাদের অঙ্গীকারবদ্ধ। বলছি এই উদ্দেশ্যে কি বার্তা দিতে কি দেবেন? বার্তা আমরা মূলত এই এলাকায় কিন্তু আমরা সংগঠিতভাবে দেহদানের একটা উৎসবে পরিণত করা, সেটা বিজ্ঞান মঞ্চ ছাড়া এই কাজটা অন্যদের করা সম্ভব নয় বলে আমরা মনে করি। সেই কাজটা আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সচেতন করব মানুষকে এবং আগ্রহী করে তুলব এবং কুসংস্কারকে ভেঙে আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান মঞ্চ আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সেই কাজটা আমরা করে যাব। আপনার নাম? আমি ডক্টর রঞ্জন সরকার। আমরা এখানে এই বিজ্ঞান কেন্দ্র হরিণঘাটার আমি সভাপতি। কি দেবেন বার্তা? আমরা মূলত এই এলাকায় যারা আগে দেহদান করেছেন তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে কয়েকটি গোটা তিনি বিজ্ঞান মঞ্চ এখানে যে জিনিসটা তৈরি করছে, আজকে প্রোগ্রামটা চলছে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান, সেই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করে নিয়ে এসেছি। আচ্ছা, আপনি কি ডোনার? আমি দুটোই করেছি, দেহদানও করেছি চক্ষুদানও করেছি। আচ্ছা, কেন দিলেন হঠাৎ করে? আমার পুরো ব্যক্তিগত ব্যাপার, আমি দিলাম একটু আগে দুলয় ঘোষ যে কথাটা বললো সমাজের জন্য কাজে লাগে আমাদের দেহটা এবং চোখটা, সেই কারণেই আমি সহযোগিতা করলাম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সেক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা রয়েছে আজকে এখানে? এখানে সবরকমই আছে, ডাক্তাররা আছেন, ডাক্তাররা সব কিছু অ্যাডভাইস করছেন, ওনারা সব কিছু বোঝাচ্ছেন, যে আমরা সাধারণ মানুষও রয়েছে এখানে, তারাও আমাদের সঙ্গে আছেন, সহযোগিতা করেছেন এবং আমাদের বাকি আরও অনেক সাধারণ মানুষ এসছেন, অনেক মহিলা এসছেন, তারাও দিচ্ছেন, তারাও পার্টিসিপেট করেছেন, তারাও চক্ষুদানও দিয়েছেন, দেহদানও করেছেন। দেহটার ক্ষেত্রে এইমস থেকে এসছেন
দুর্নীতিতে আর চক্ষুরার ক্ষেত্রে হালিশহর থেকে আমাদের এক সংস্থা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত আছে, তারা এসছেন এবং তারা সঠিকভাবে সুন্দরভাবে বোঝাচ্ছেন। কি মনে হলো সঠিক জায়গায় আপনারা ব্যবস্থা পেয়েছেন? অবশ্যই অবশ্যই, ওই জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? এখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মরণোত্তর দেহ চক্ষুদানের যে কর্মসূচি সেখানে এসেছি এবং আমি হচ্ছি মরণোত্তর দেহ এবং চক্ষুদান এই দুটোই করেছি। আচ্ছা, কি কেন হঠাৎ করে দিতে গেলেন? কেন না, ব্যাপারটা হচ্ছে এখন চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য মরণোত্তর দেহদানের একটা বড় ভূমিকা আছে। দ্বিতীয়ত হচ্ছে এই আজকের দিনে গবেষণায় সারা ভারতবর্ষ যেখানে গবেষণায় হচ্ছে ক্রমশ পিছিয়ে পড়ছে, চিকিৎসা বিজ্ঞানে গবেষণায় বিদেশি যেভাবে উন্নতি হচ্ছে সেই গবেষণার ক্ষেত্রে ভারতবর্ষকে আরো অনেক এগিয়ে দেওয়ার জন্য মরণোত্তর দেহদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ঠিক সঠিক সময়ে একটা এরকম কর্মসূচি নিয়েছে, তার জন্য বিজ্ঞান মঞ্চকে অসংখ্য ধন্যবাদ। এবং আমিও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং মরণোত্তর দেহ দান করে ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এই সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজ আমি করতে পেরেছি, সেই সুযোগ আমাকে করে দেওয়ার জন্য বিজ্ঞান মঞ্চকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রলয় ঘোষ। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচু বাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি, 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। নিটকো টাইলস মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাকস্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলসে। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333-3561-6190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, ওনলি নিটকো।